হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে। তো ফাইনালি আবারও চলে আসলাম আমার শখের বাগানে। আর এখানে দেখেন আলু গাছ, আর এখানে এই যে আমি আলু শাক তুলতেছি। তো এই লন্ডনে এসে কিন্তু অন্যান্য আপুদের দেখে আলু শাক খাওয়া শিখছি, তো এগুলো আমি কখনোই খাই না, ভালোই লাগে, খারাপ লাগে না। তো আজকে হচ্ছে আমার আব্বা দেখেন সবগুলো আলু গাছ উঠায় ফেলতেছে, আলু উঠাবে সেজন্য আর কি। আর এখানে যেহেতু এখন ঠান্ডা পড়তেছে তো সেজন্যই আলুগুলো উঠায় ফেলবো, আর নয়তো কিছুটা নষ্ট হয়ে যাবে। আর মাটির নিচে থাকলে তেমন একটা নষ্ট হয় না, তারপরও উঠায় ফেলবো। আর এখানে দেখেন মাশাল্লাহ অনেকগুলো আলু কিন্তু উঠানো হয়েছিল, তো ওটা আপনাদের সাথেও শেয়ার করব। আর এই যে আলুগুলো উঠাইতেছে, ছোট বড় সব কিছু মিলে অনেক ভালো লাগতেছে নিজের হাতের করা আলু। আর এই আলুগুলোর কিন্তু টেস্ট অনেক বেশি, এগুলা মাংস দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর এমনিতে আমরা মার্কেট থেকে যে আলুগুলো কিনে খাই তো ওগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এই আলুগুলো না আমাদের দেশের আলুর মতো একটু সিদ্ধ হতে সময় লাগে, টেস্টও অনেক ভালো আসে। সেজন্যই কিন্তু আলু আমি লাগাই, বাট একটু দেশের স্বাদটা পাওয়ার জন্য। আর নর্মালি এখানে আলুর দাম বেশি একটা না, শুধু দেশের একটা স্বাদ আছে না, ওই দেশের স্বাদটা পাওয়ার জন্যই কিন্তু এই আলুগুলো লাগাই প্রত্যেক বছর। এখানে আমি অল্প একটু আলু লাগাই, ওখানে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো আলুর ফলন হয়। তো আজকেও ফাইনালি অনেকগুলো আলুই কিন্তু উড়ানো হয়েছে। সব কিছুতেই কিন্তু আলু ব্যবহার করা যায়, ধরতে গেলে আমরা বলি যে সব মাছের তরকারি আলু। আর সবাই ছোট বড় সবাই কিন্তু আলু অনেক পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। তো আমার আব্বা হচ্ছে যে আলুগুলো উঠাইতেছে, আর আমি হচ্ছিলাম একটু ভিডিও করতেছিলাম। বাবা এদিক দিদি অনেক লাল্লা খেয়েছ, তো এই আলুগুলো আবারও বলছি খেতে কিন্তু অসাধারণ লাগে, মাংস দিয়ে বলেন আর ভর্তা বলেন, ঝাল ঝাল ভর্তা অনেক বেশি মজার হয়। তো আব্বাকে আমি বলতেছিলাম যে হাতে মোজা দিয়ে নিতেন, মোজা যে শেষ হয়ে গেছে ওটা আমি জানি না, তো এখন আনবো। আর আমার মেয়ে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিং 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 করতেছে, বাচ্চা মানুষ ওর কাজই তো এটা। অল্প একটু জায়গায় আলু লাগানো হয়েছে, আর আলুর ফলন মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। যাই হোক, তো এখন আলুগুলোকে উঠে নিতেছি, আর পাশে হচ্ছে আমার ছোট্ট প্রিন্সেস দাঁড়িয়ে আছে। আমাদের দেশে কিন্তু এরকম অনেক জায়গা খালি পড়ে আছে, আসলে কেউ কিছু লাগাতে চায় না। আর আমরা এখানে ছোট্ট একটু শখের বাগান আছে, তো এখানে দেখেন মাশাল্লাহ অনেক ধরনের সবজি করে থাকি, আর এগুলো করতে আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে। হ্যাঁ দেখেন এই যে দুই বল ভরে আলু উঠানো হয়েছে, আরও কতটুকু জায়গা আছে আরও উঠানো হবে। আর মাশাল্লাহ প্রায় 15 কেজির মতো আলু উঠানো হয়েছে। তো আমি বলতে চাই লন্ডনে বা লন্ডনের বাহিরে বা যে কোনো দেশে বা বারান্দায় যার যতটুকু জায়গা আছে অন্তত পক্ষে একটা মরিচ গাছও লাগালেও লাগাতে, তাহলে কিন্তু পরিবেশও ভালো থাকে আবার নিজেরও একটু খাওয়া যায়, সব কিছু মিলাই কিন্তু ভালোই হয়। আর যারা গার্ডেনিং করতে পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই, আমার মতো আমার কিন্তু গার্ডেন করা অনেক বেশি পছন্দের। আমি যখন বাংলাদেশে ছিলাম তখনও কিন্তু আমি গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করতাম, বাট যেই দিনের যেই গাছ আমি চেষ্টা করতাম সবগুলো লাগাতে, আর এখনও চেষ্টা করি আমার যেহেতু একটু জায়গা আছে তো এখানেও মানে লাগানোর জন্য। আর এখানে তো সবসময় ঠান্ডা থাকে, বেশি একটা লাগানো যায় না। তো এখন এই যে দেখেন বল ভরে
আলু উঠানো হয়ে গিয়েছে, তো এখন আব্বা হচ্ছে পানি দিয়ে ধুয়ে দিতেছে। তো বলের মধ্যে পানি দিলে তো ভালো করে ধোয়া হবে না, তো সেই জন্য এখন ঢেলে তারপর পানি দিয়ে ধুয়ে দিবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। যার যতটুকু জায়গা আছে চেষ্টা করবেন গাছ লাগাতে, তাহলে নিজেরও খেতে পারবেন, পরিবেশও ভালো থাকবে। আল্লাহ হাফেজ।